হ্যালো ভিউয়ার্স টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানে স্বাগতম আজকে আমরা অনুশীলনে নয় তিন নাম্বার অঙ্কটার সমাধান করব। এসব বন্ধুরা তিন নম্বর অঙ্কটা কি দেওয়া আছে দেখি হোসেনের মাসিক আয় দুই হাজার পাঁচশো টাকায় এবং তার মধ্য থেকে তিনি সতেরোশো পঞ্চাশ টাকা খাবার কেনায় ব্যয় করেন শামীম এর মাসিক আয় আঠারোশো টাকা এবং তিনি খাবার কেনায় চোদ্দোশো চল্লিশ টাকা ব্যয় করেন এই অঙ্কটার দুটি পার্ট রয়েছে দেখো বন্ধুরা প্রথম পার্টে কী দেওয়া আছে তাদের প্রত্যেকের আয় এর ওপর খাবার কেনায় ব্যয় শতকরা প্রকাশ করো আর দ্বিতীয় অঙ্কটাতে কী দেওয়া আছে কে খাবার কেনায় আনুপাতিকভাবে টাকা বেশি খরচ করে এক নম্বরটার সমাধানে দেখো কি দেওয়া আছে তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনায় ব্যয় ক্ষেত্রে হবে আর দুই হাজার পাঁচশো টাকা আয় করে খাবার কেনায় ব্যয় করে সতেরোশো পঞ্চাশ টাকা দুই হাজার পাঁচশো টাকা আয় করে খাবার কেনায় ব্যয় সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা সুতরাং এক টাকা আয় করে খাবার কেনায় ব্যয় করে সতেরোশো পঞ্চাশ ভাগ দুই হাজার পাঁচশো বন্ধুরা দুই হাজার পাঁচশোটা উপরে রয়েছে যার জন্য কী হবে দুই হাজার পাঁচশোটা নিচে চলে আসবে আর সতেরোশো পঞ্চাশ টাকা যেহেতু আছে এটা উপরেই থাকবে এখন বন্ধুরা যেহেতু আমাদের শতকরায় প্রকাশ করতে হবে তাই আমাদের কী করতে হবে একশো একশো টাকা আয় করে খাবার কেনায় ব্যয় করে সতেরোশো পঞ্চাশ গুণ একশো ভাগ দুই হাজার পাঁচশো বন্ধুরা একশোটা একশো টাকা আয় করে খাবার কেনায় ব্যয় করে সতেরোশো পঞ্চাশ গুণ একশো একশোটা যেহেতু নিচে রয়েছে এটা কী হবে আমাদের উপরে চলে যাবে আর দুই হাজার পাঁচশোটা নিজেই থাকবে বন্ধুরা এখানে শূন্য পঁচিশশোর দুটো শূন্য এবং একশোর দুটো শূন্য আমরা কেটে দিতে পারি এখন আমরা এটা রাফ করবো লিখবো এখানে এখানে সতেরোশো পঞ্চাশ ভাগ পঁচিশ এখন পঁচিশের সাথে কোন সংখ্যাটা দ্বারা গুণ করলে একশো পঁচাত্তর আসে সাত দ্বারা গুণ করলে একশো পঁচাত্তর আসে তারপর বন্ধু শূন্য এই শূন্যটা আমরা উপরে নিয়ে যাব এবং শূন্য কেটে যাবে তাহলে আমাদের কত আসবে সত্তর সত্তর টাকা তাহলে আমরা লিখতে পারি সুতরাং ব্যয় হয় বন্ধুরা জায়গা স্বল্পতার ক্ষেত্রে আরো একটা পার্ট আমরা এই জায়গায় করতেছি দেখো আমরা হোসেনের ক্ষেত্রেটা বের করলাম এবার শামীমের ব্যাগ বের করবো দেখো शामीम এর ক্ষেত্রে দেখো বন্ধুরা কি দাও আছে শামিমের ক্ষেত্রে মাসিক আয় আঠেরোশো টাকা এবং খাবার কেনে ব্যয় করে চোদ্দশো চল্লিশ টাকা তাহলে আমরা কি লিখতে পারি আঠেরোশো টাকা আঠেরোশো টাকা আয় করে খাবার কেনায় ব্যয় করে খাবার কেনায় ব্যয় করে ব্যয় করে চোদ্দশো চল্লিশ টাকা সুতরাং এক টাকা আয় করে খাবার কেনায় ব্যয় করে চোদ্দশো চল্লিশ ভাগ আঠেরোশো বন্ধুরা ওই অঙ্কটার ক্ষেত্রেও যেরকম হয়েছে ঠিক সেরকমই হবে আঠেরোশোটা যেহেতু উপরে আছে তাই আমাদের আঠেরোশোটাকে কি করতে হবে নিচে নামিয়ে নিয়ে আসতে হবে সুতরাং একশো টাকা আয় করে খাবার কেনায় ব্যয় করে চোদ্দশো চল্লিশ গুণ একশো আঠেরোশো বন্ধুরা ওই অঙ্কটার মতো এখানে একশো দুটো শূন্য এবং আঠেরোশোর দুটো শূন্য কাট কেটে দেওয়া হলো এবং এখানে রাফ করতে হবে রাফ করলে আমরা পাই চোদ্দশো চল্লিশ আঠেরো আঠেরোকে একশো চৌচল্লিশ দিয়ে যায় আট বার আঠেরো আট আঠেরো কত একশো চৌচল্লিশ শূন্য শূন্যটাকে উপরে বসানো হলো ক্রস সুতরাং কি লিখতে পারি সুতরাং শামীমের শামীমের শামীম এর ব্যয় হয় বন্ধুরা এখানে অবশ্যই কাটাকাটি করতে হবে হয় আশি পার্সেন্ট উত্তরে আমরা লিখবো অবশ্যই পার্সেন্ট আকারে লিখতে হবে যেহেতু আমাদের দেখো প্রশ্নে দেওয়া আছে তাদের প্রত্যেকের আয়ের ওপর খাবার কেনায় ব্যয় শতকরা শতকরায় প্রকাশ করো তাহলে আমরা লিখব উত্তর উত্তর হোসেনের ব্যয় হয় সত্তর পার্সেন্ট এবং শামীমের ব্যয় হয় আশি পার্সেন্ট বন্ধুরা এসো আমরা আবার অঙ্কটা একটু রিভিউ করি কেননা অঙ্কটা একটু কঠিন কিন্তু সহজ দেখো প্রথমে প্রশ্নটা দেওয়া কি আছে হোসেনের মাসিক আয় হোসেনের মাসিক আয় দু টাকা এবং তার মধ্য থেকে তিনি সতেরোশো টাকা খাবার কেনায় ব্যয় করেন শামীমের আয় আঠেরোশো টাকা এবং তিনি খাবার কেনায় ব্যয় করে চোদ্দশো চল্লিশ টাকা দুজনেরই মাসিক আয় এবং মাসিক ব্যয় দেওয়া আছে তার মানে আমরা অঙ্কটা খুব সহজেই করতে পারি এক নম্বরে কি চেয়েছে তাদের প্রত্যেকের আয়ের ওপর খাবার কেনায় ব্যয় শতকরায় প্রকাশ করো এখন শতকরায় প্রকাশ করতে বলেছে শতকরায় প্রকাশ মানে আমাদের পার্সেন্ট হিসেবে প্রকাশ করতে হবে এসব বন্ধুরা দেখা যাক হোসেনের ক্ষেত্রে দেখো দেওয়া আছে হোসেনের মাসিক আয় দুই হাজার পাঁচশো টাকা এবং তার মধ্য থেকে তিনি সতেরোশো পঞ্চাশ টাকা খাবার কেনায় ব্যয় করে এসব বন্ধুরা দেখি দুই হাজার একশো টাকা আয় করে খাবার কেনায় ব্যয় করে কত বন্ধুরা সতেরোশো পঞ্চাশ টাকা সুতরাং এক টাকায় যেহেতু ঐকিক নিয়মের অঙ্ক তাহলে আমরা ক্লিক করবো অবশ্যই এক টাকায় লিখবো এক টাকা আয় করে খাবার কেনায় ব্যয় করে সতেরোশো পঞ্চাশটা ঠিক থাকবে এবং দুই হাজার পাঁচশোটা যেহেতু উপরে আছে এটা কি করবো আমরা নিচে নিয়ে যাব তাহলে কত হলো দুই হাজার পাঁচশো ভাগে সতেরোশো পঞ্চাশ এখন আসো যেহেতু অঙ্কটা শতকরায় প্রকাশ করতে হবে তাই আমাদের কি করতে হবে একশো দিয়ে করতে হবে একশো টাকা আয় করে খাবার কেনায় ব্যয় করে সতেরোশো পঞ্চাশ গুণ একশো একশোটা নিচে আছে এটা কি হবে বন্ধুরা উপরে চলে যাবে এবং নিচে হচ্ছে পঁচিশশোটা ছিল পঁচিশশোটা থাকবে এখন এখানকার দুটো শূন্য এবং একশো দুটো শূন্য কেটে দেওয়া হলে তাহলে আমরা পঁচিশকে সতেরোশো পঞ্চাশ দ্বারা ভাগ করতে পারি আমরা রাফ করে দেখা অবশ্যই দেখাতে হবে না হলে অঙ্কটা বোঝা যাবে না এখানে সতেরোশো পঞ্চাশকে যদি পঁচিশ দ্বারা কাটাকাটি করা হয় তাহলে কত আসবে সত্তর টাকা এবং লিখতে হবে সুতরাং হোসেনের ব্যয় হয় সত্তর পার্সেন্ট প্রথম ক্ষেত্রে গেল হোসেনের ক্ষেত্রে এখন আমাদের স্বামীমের ক্ষেত্রে বের করতে হবে শামিমের ক্ষেত্রে আসো বন্ধুরা দেখা যাক শামিমের ক্ষেত্রে স্বামীমের ক্ষেত্রে দেওয়া আছে মাসিক আয় টাকা এবং খাবার কেনায় ব্যয় করে চোদ্দশো চল্লিশ টাকা তাহলে এসো বন্ধুরা দেখা যাক স্বামীমের ক্ষেত্রে আঠেরোশো টাকা আয় করে খাবার কেনায় ব্যয় করে চোদ্দোশো চল্লিশ টাকা সুতরাং এক টাকা আয় করে খাবার কেনায় ব্যয় করে চোদ্দোশো চল্লিশ ভাগের আঠেরোশো ওই ঠিক আগের নিয়মে আঠেরোশোটা যেহেতু উপরে আছে এটা আমরা কী করব নিচে নিয়ে যাবো এবং চোদ্দশো চল্লিশটা ঠিক জায়গায় রাখবো এখন যেহেতু শতকরে প্রকাশ করতে হবে তাই আমাদের কি করতে হবে একশো দ্বারা করতে হবে একশো টাকা আয় করে খাবার কেনায় ব্যয় করে চোদ্দশো চল্লিশ গুণ একশো ভাগ আঠেরোশো ঠিক আগে নিয়মে শূন্য দুটা কেটে দেব এবং কে আঠেরো কে চোদ্দশো চল্লিশ দ্বারা ভাগ করব এখানে দেখো ভাগ করা হয়েছে আঠেরোশো আঠেরো কে চোদ্দশো চল্লিশ দ্বারা ভাগ করা হয়েছে ভাগ করা হয়েছে দেখো কত এসেছে আশি শামীমের ব্যয় কত তাহলে আশি পার্সেন্ট যেহেতু আমাদের দেখো প্রশ্নে চেয়েছে তাদের প্রত্যেকের আয় এর ওপর খাবার কেনায় ব্যয় শতকরায় প্রকাশ করতে বলেছে শতকরায় প্রকাশ করতে বলেছে তার জন্য আমাদের কি করতে হবে অবশ্যই পার্সেন্টে নিতে হবে তাহলে শামিমের ব্যয় হয় কত আশি পার্সেন্ট উত্তরের ক্ষেত্রে আমরা লিখতে পারি হোসেনের ব্যয় হয় সত্তর পার্সেন্ট এবং শামীমের ব্যয় হয় আশি পার্সেন্ট বন্ধুরা আমরা এক নম্বর অঙ্কটার সমাধান করলাম বন্ধুরা আমরা এক নম্বর অঙ্কটার সমাধান করেছিলাম এখন আসো আমরা দুই নম্বর অঙ্কটার সমাধান করি দুই নাম্বার অঙ্কে কী দেওয়া আছে কেক খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করে আনুপাতিকভাবে কে বেশি ব্যয় করে বন্ধুরা আমরা এক নাম্বার পেয়েছিলাম হোসেনের খাবার কেনায় ব্যয় হয় সত্তর টাকা তাহলে আমরা শুরু করি হোসেনের হোসেনের খাবার কেনায় ব্যয় হয় সত্তর টাকা এখন আমরা এক নম্বর পেয়েছিলাম হোসেনের খাবার কেনায় ব্যয় হয় সত্তর টাকা এখন আবার এক নাম্বারেই পেয়েছিলাম শামীমের খাবার কেনায় ব্যয় হয় আশি টাকা বন্ধুরা আমরা এক নম্বর সমাধানটা যখন করেছিলাম তখন পেয়েছিলাম হোসেনের খাবার কেনায় ব্যয় হয় সত্তর টাকা এবং শামীমের খাবার কেনায় ব্যয় হয় আশি টাকা বন্ধুরা আমরা যদি এটা চিহ্নতারা বোঝানো যায় তাহলে বোঝানো হয় যে সত্তরটা কম কিন্তু আশিটা কি বেশি সত্তরটা কম আর আশিটা বেশি তার মানে কি আমরা বুঝতে পারি যে শামীমের সুতরাং শামীম এর খাবার বেশি তাহলে উত্তর বন্ধুরা কি হবে উত্তর শামীম বন্ধুরা অঙ্কটা আরেকবার রিভিউ দিচ্ছে দেখো যে কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করে দেখো আমরা প্রথম প্রথম অঙ্কটাতে পেয়েছিলাম হুসেনের খাবার কেনায় ব্যয় হয় সত্তর টাকা এবং শামিমের খাবার কেনায় ব্যয় হয় আশি টাকা দেখো এখানে কোনটা ছোট কোনটা বড়, সত্তরটা ছোট এবং আশিটা বড়ো যার কারণে আমরা কি করেছি ছোট চিহ্নটা দিয়েছে তাহলে আশিটা বড় তাহলে আমরা বুঝতে পারলাম কি শামিমের ক্ষেত্রে খাবার কেনায় ব্যয় বেশি হয় উত্তর কী হবে বন্ধুরা শামিম হবে বন্ধুরা আজকের এই পর্বটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি